তো আমার চ্যানেলে ফার্স্ট বার স্টোরি টাইম আসছে, এই প্রথমবার। তোমরা আমার লাইকেমটা কমপ্লিট করে দিয়েছিলে, তো আজকে আমি তোমাদের একটা অরুণাচল প্রদেশের গল্প শোনাতে চলেছি। তো চলুন স্টার্ট করা যাক। এবার এই গল্প হলো 2018-র। তো আমরা বেসিক্যালি আমরা গ্রুপে ছিলাম, তো এবার আমরা সবাই মিলে যাচ্ছি অরুণাচল প্রদেশের। আপনারা হয়তো তাওয়াং জায়গাটা চেনেনি, তাওয়াং, তার আগে একটু একটা জায়গা আছে দিরাং, ওই দিরাংয়ে আমরা ছিলাম। তো আমি রিয়েল নামগুলো নিতে চাইছি না, ফ্যামিলি ট্যুর হচ্ছে, তখন আমি ভ্লগিং তো করতাম না, তাও আমি ভেবেছি যে শর্টসগুলো আপলোড করেই দেব। তো শর্টসগুলো তো পরে, আগে তো এইটা করতে হবে। এবার আমরা মানে আমাদের হোটেল ছিল, না হোটেল বলবো না, কারণ কি আমার এটা স্পন্সর না, একটা রিসর্টে ছিলাম, সেটা আমি নাম বলতে চাইছি না। কিন্তু আমরা যেই মানে রিসর্টটাতে ছিলাম, দিনকে রাত্রিরে মানে রাত্রি হয়ে গেছিল প্রায় 9:30, মানে আমরা একটু ঘুরে আসতে আসতে মানে দেরি হয়ে গেছিলো একটু। তো এবার আমরা ডিনার করার জন্য একটা নিচের দিকে 2 কিলোমিটার দূরে একটা হোটেলে যাওয়ার ছিল। সেবার সেই হোটেলটাতে যাওয়ার জন্য বলছে যে একটুখানি সময় লাগবে, 15-20 মিনিট লাগবে। তো এবার আমরা তো বোকাদের মতন চলে গেছি। ওকে ওকে এ না হাসা, মানে আমাদের গাড়ি করে আমরা গিয়েছিলাম, কিন্তু ফেরার সময় কাণ্ড হয়েছিল। তারপরে আমরা তো গাড়িকে বলা হয়েছিল, তো এবার আমাদের গাড়ি চললো, মানে আমাদের গাড়িটা একটু খাটারা মার্কা ছিল, ঠিক আছে, ভালো গাড়ি ছিল না। যে আমাদের ট্রাভেল এজেন্ট সে খুব শয়তান ছিল, সে হোটেলে খুব বাজে বুক করেছিল, তাই নেক্সট ট্রিপে আমরা নিজেরাই বুক করবো। এবার এরা এত শয়তান ছিল, এবার বাজে ভেহিকেল দিয়েছিলো, এবার আমি ওদেরকে যদি 5-এর মধ্যে রেটার দিতে বলে তো আমি 2 দেব। এবার আমরা যে চলছি, চলতে মানে গাড়িটা চললো, চললে মানে রিপেয়ার করার জন্য পরে শপিং আমরা ডিনার করার জন্য গেলাম, ওখানে অর্ডার করা হলো। এবার অর্ডার করে ও বলছে যে সময় লাগবে 1 ঘন্টা মতন, কারণ কি ওদের মানে আরও কাস্টমার ছিল। তো এবার আমরা একটু গেছি, আমি ভাবছিলাম যে পরে ফিরে আসবো, আমি যে কিছুই তো না এইটুকুন ডিস্টেন্স। তারপরে আমরা বোকাদের মতন যেরকম আপনাদের ভালো সিনেমা যেরকম দেখেন না, বোকাদের মতন আর এবার চলতে শুরু করেছি। রাস্তায় একটু আলো নেই, কোথাও একটু অল্প হলেও 50 মিটার দূরে একটা টিম টিম করে আলো জ্বলছে। অনেকটা যাওয়া হলো, এবার আমাদের কেউ অ্যাথলিট ছিল না, শুধু আমি আর আমার বাবা অ্যাথলিট ছিলাম, বাকি সবাই পুরো ফ্যাট কনজিউম করে করে মোটা হয়ে গেছিলো। তারপরে আমরা যাচ্ছি তো যাচ্ছি, যেতে যেতে ওরা ওদের মধ্যে কেউ কেউ যারা মোটা তারা বলছে যে এ এটা অনেকটা ডিস্টেন্স, আমরা যেতে পারছি না, যে যেতে যেতে তো হবেই, এবার কী করা যাবে, রাস্তা তো পুরো অন্ধকার, টর্চ দিতে দিতে আমরা রাস্তা অত ভালো করে জানি না। এবার যাচ্ছি তো যাচ্ছি, যাচ্ছি তো যাচ্ছি, 1 eternity later হঠাৎ করে একজন বলে উঠলো যে পেছনে হয় কি স্নোলিপড আসবে, না স্নোলিপড আসে সে যে পেছনে থাকবে তার পেছনেই ধরে। তো এবার আমরা যাচ্ছি, যেতে যেতে বেশ আমরা 2টো রাস্তা ছিল, ঠিক আছে, আর সাইডের রাস্তাটা দিয়ে আমরা ভুল করে রং রাস্তা চলে গেছি, মানে আমরা আমাদের ডিসিশন এটা না, আমাদের খুব জঘন্য ডিসিশন এটা। তো এবার আমরা যাচ্ছি রাস্তাতে অনেকটাই বেশি, তারপরে এবার একটা পোস্ট, হ্যাঁ চেকপোস্ট বলে, এবার চেকপোস্টে আমরা সামনে গেছি, ওখানে একটা লোক দেখতে পাইনি। এবার আমরা সামনে দেখছি একটা কটেজ টাইপের আছে, ঠিক আছে, এটা আপনারা বিশ্বাস করবেন না যে এটা ভূতের গল্প নয়, আমি বলছি না কোনো ভূতের গল্প, যে আপনারা বলবেন যে এটা ভূত চলে আসবে এরকম কিচ্ছু নেই। তো এবার নেক্সট কন্টিনিউ করছি আমি। তো এবার আমরা আরও সামনে এগোতে থাকলাম আমি কটেজটার দিকে, তারপর দেখছি গরু খাটাল রয়েছে, এবার আমরা এই পোস্টের মধ্যে দেখছি একটা লোক রয়েছে, ঠিক আছে, আর আমাদের দিকে দেখে রয়েছে, আমরা এবার তো ভয় পেয়ে গেছি, ঘাবড়ে গেছি। আর গেছি গিয়ে জিজ্ঞেস করছি যে
মানে আমাদের রিসর্ট যেটা আমি নাম বলবো না বলেছিলাম, এবার রিসর্টে যাচ্ছি। মানে রিসর্টে মানে লোকটার থেকে জিজ্ঞেস করলাম, লোকটা অত ভালো হিন্দি বলতে পারে না আমরা জানি, তাই আমরা জিজ্ঞেস করেছি, কিছু কিছু চেষ্টা করছে। আর একটা লোক তখন এলো, লোকটি এসে বলল যে ওপরের দিকে আছে ওই রাস্তাতে। আমরা এবার বুঝলাম যে আমরা ভুল রাস্তায় চলে এসেছি। মানে এবার তারপর একটা সিঁড়ি দেখালো, ওই সিঁড়িটা দিয়ে মানে ওরা অ্যাকচুয়ালি কেউ রাস্তা দিয়ে তো যায় না, আমাদের এখানের মতন আমাদের সিটির মতন ওরা শর্টকাট বেবে ওঠে। এবার আমরা রাস্তায় উঠে গেলাম, এবার যাচ্ছি তো যাচ্ছি, অনেক ডিস্টেন্স ছিল, প্রায় 20 মিনিট হয়ে গেছিলো ততক্ষণে। এবার আমরা মানে হাঁপিয়ে যাচ্ছি, এবার একটা টেম্পো আসছে দেখলাম। টেম্পোটিতে বললাম যে একটু দাঁড় করাতে, যে আমাদেরকে লিফট দিতে। উনি অনেক কাইন্ড ছিল, ওখানকার পাহাড়ি এলাকার লোকরা তো কাইন্ডই হয় আপনারা জানেন, অনেকেই যারা গেছেন তারা জানবেন। তো আমাদেরকে লিফট দিলে, এবার এত লোকজন উঠেছিল টেম্পোতে যে টেম্পো লিক করে তেল লিক করছে। তারপর টেম্পোতে পুরো খারাপ অবস্থা, টেম্পোতে পালালো পুরো রাস্তায় তেল ছড়িয়ে। যে টেম্পো মানে যে ড্রাইভার ছিল তাকে হ্যাটস অফ, মানে সে নিজের ভেহিকেলকে রিস্ক করালো আমাদেরকে শুধু নিয়ে যাওয়ার জন্য। তো তারপরে আমরা আমাদের ওই রিপেয়ারে ওদের গিয়েছিলো, ওরা বলছে যে 1 ঘন্টা মতো লাগবে। তো এবার বলে যে আমরা আসছি, বলে তাড়াতাড়ি আসতে, আর পাগল হয়ে যাওয়ার মতো না। এবার আমরা হাঁটছি, এবার আরও ঘন হতে চললো। এবার যেতে যেতে মধ্যিখানে প্রায় 15 মিনিট বাদ, প্রায় 15 মিনিট ঠিক, তারপরে আমাদের গাড়ি দেখতে পেলাম। আর দেখতে পেয়ে আমরা গাড়িতে উঠলাম। গাড়িতে 2 মিনিটে হলো না, মানে 2 মিনিটটা একটু কমই বলছি, মানে 5 মিনিটে হলো না আমরা হোটেল পৌঁছে গেলাম। হোটেল বলতে আমাদের রিসোর্ট। রিসোর্টটা সেরকম আহামরিক কিছু ছিল না, তবে একটা ভয়ঙ্কর কাণ্ড বলছি, ওই রিসোর্টে মানে পাহাড়ের ধাপে ধাপে ছিল, ঠিক আছে। তো এবার এটা একটা অন্য স্টোরি। সেদিনকে আমরা ডিনার করার জন্য আবার গেছিলাম, আবার মানে আমাদের পুরো এনার্জি লস। ওটা ওই স্টোরিটা এখানেই শেষ। তো নেক্সট স্টোরিটা মানে এটা মানে এটা বলতে চাইছি যে মানে ফ্যাক্ট, মানে রিসর্টটা যেটাতে আমরা ছিলাম ওটার একটা ধারের রুমে মানে কি বলবো, একটা টাইপ অফ মানে হন্টেড বলা যায়। মানে রিসর্টের লোকেরা আমাদেরকে ওয়ার্ন করেছিল, কিন্তু ওটা সবচেয়ে কম দামি ছিল বলে আমরা নিয়ে নিয়েছি। তো এবার আমরা নিয়েছি, ঠিক আছে। আমরা মানে ওই রুমে ছিলাম না, আমরা অন্য ধাপের রুমে ছিলাম। এবার ওই রুমে যে ছিল বয়স্ক মহিলা ছিল, তার বয়স্ক মহিলাকে নিয়ে এরকম পাহাড়ের ট্রিপে যাওয়া উচিত নয় আই গেস, মানে সেটা আপনারা হয়তো সবাই মানবেন। তো এবার তিনি ছিলেন, তিনি বলছিলেন যে রাতে বেশ কাঁপুনি দিচ্ছিল। এবার আমার এখনও স্টোরিটা বলতে বলতে একা ঘরে কাঁপুনি দিচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি কোথাও একটা ভূত চলে আসবে। আজকের তো ফাইনালি আজকের স্টোরি এখানেই শেষ হলো। অবশ্যই লাইক করে দেবেন ভিডিওটি যদি ভালো লাগে, আর কমেন্টে জানাবেন যে চিলিং ছিল কিনা, স্টোরিটা শেয়ার করে দেবেন অবশ্যই বন্ধুদের সাথে বা তাদের সাথে চ্যানেলটা গ্রো করার, আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন, আর পাশে বেল আইকনটি প্রেস করেই দেবেন এগুলোকে জানিয়ে দিন। তো ততক্ষণ বাই।